in what can come as a first major blow to the BJP in the poll-bound state. Party MLA Ashish Das seems all set to join the Trinamool Congress. And speaking to the media, Das, who is currently in Kolkata, said that the BJP-led government in the centre, led by Prime Minister Narendra Modi, has failed to deliver on its promises. While accusing the BJP-led government of going for rampant privatisation of public sector units, the Surma MLA alleged that almost all BJP-ruled states, including Tripura, are witnessing a one-man show. আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উনি যে একটা বক্তব্য দিয়েছিলেন, না খানে দুঙ্গা না খাউঙ্গা না খানে দুঙ্গা, দেশ নেহি মেটনে দুঙ্গা, দেশ নেহি ঝুকনে দুঙ্গা, দেশ নেহি বিকনে দুঙ্গা। কিন্তু আজকে সারা ভারতবর্ষের মানুষ সেই বিষয়গুলির উপরে নজর দিচ্ছেন, দেখছেন ভারতবর্ষের সরকারি সমস্ত প্রতিষ্ঠানগুলো প্রাইভেটে বিক্রি করে দিচ্ছেন এবং ভারতবর্ষের প্রত্যেকটা স্টেট, ভারতীয় জনতা পার্টির যে প্রত্যেকটা স্টেট, বিশেষ করে গুজরাট বলুন, উত্তরাখণ্ড বলুন, ইউপি বলুন, ত্রিপুরা বলুন, প্রত্যেকটা জায়গায় যে সরকার চলছে, তাদের যে ট্রেন্ড অনেকটা একনায়কতন্ত্রের মতোই চলছে। সেই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লোকসভা নির্বাচনের একটা ফেস হয়েছেন। Ashish Das, who is considered to be among the rebel camp MLAs, also lavished praise on West Bengal Chief Minister Mamata Banerjee, terming her as a potential PM candidate for 2024. আপনি একজন বিজেপির বিধায়ক, বিজেপির বিধায়ক থাকা সত্ত্বেও আপনি কিভাবে মমতা ব্যানার্জিকে সাপোর্ট করছেন? এই সাপোর্ট করছে বলতে, আজকে গোটা ভারতবর্ষ একটা ফেসের উপর তাকিয়ে আছে এবং আমি একজন বাঙালি হিসাবে আমি নিজেকেও গর্ববোধ করছি যে জায়গাতে ভারতবর্ষের 200 বছরের ব্রিটিশ শাসনের অবসানের মূলে আমাদের ভারতবর্ষের বাঙালিদের সবচেয়ে বড় অবদান ছিল। সেই পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের স্বাধীনতার পর পর্যন্ত, এখন পর্যন্ত রাজনৈতিকভাবে বাঙালিদের ভারতবর্ষে সেই রকম মর্যাদা পায়নি। আজকের দিনে দাঁড়িয়ে সারা ভারতবর্ষের মধ্যে একটা বিতর্কের বিষয় হয়েছে, আলোচনার বিষয় হয়েছে যে ভারতবর্ষের আগামী দিন প্রধানমন্ত্রী হিসেবে অনেকেই চাইছেন মমতা ব্যানার্জিকে। আমি এই বিষয়ে গর্ববোধ করি আগামী দিন, কারণ আমাদের বাঙালি একজন প্রধানমন্ত্রী আমরা কোনো দিন দেখিনি। আমি একজন বাঙালি হিসেবে, আমি একজন মা জাতিকে আবার ইন্দিরা গান্ধীর পরে আবার মা জাতির হাতে একটা দায়িত্ব আসুক, এবং মা হচ্ছে এমন একটা শক্তি, মাতৃশক্তির এমন একটা শক্তি, সেই শক্তির কারণে সমস্ত অপশক্তি ধ্বংস হয় মাতৃশক্তির আশীর্বাদে। আচ্ছা, আপনি কলকাতায় এসেছেন গত দুদিন ধরে, আপনার এখানে কি কোনো রাজনৈতিক কর্মসূচি আছে? রাজনৈতিক কর্মসূচি বলতে, আগামীকাল পাঁচ তারিখ আমার কালীঘাটে আমার কিছু ক্রিয়াকর্ম আছে। সেই ক্রিয়াকর্মর পর আমি কি রাজনৈতিক কর্মসূচি থাকবে না থাকবে আমি বলতে পারবো, এর আগে আমি কিছু বলতে পারবো না। কালকেই এই কালীঘাটের ক্রিয়াকর্মের পরেই আমি আমার সমস্ত কিছু বলতে পারবো, এর আগে আমি বলতে। কালকে কালীঘাটে কটার সময় আপনার ক্রিয়াকর্ম আছে? আচ্ছা, দুপুর বা বিকাল নাগাদ হবে, টাইমটা এখনো ঠিক হয়নি। Meanwhile, Union Minister of State for Social Justice and Empowerment, Pratima Bhomik, while speaking exclusively to Northeast Live, said that the party has no information on whether Das is joining the TMC. Bhomik, meanwhile, lashed out at Bengal Chief Minister Mamata Banerjee, stating that it was a shame that women were allegedly not safe in a state ruled by a female chief minister. देखेंगे क्या है और मेरे पार्टी उसके ऊपर राय रखेंगे। और ममता बनर्जी को लेके वेस्ट बंगाल का लोग रो रहे हैं, सर पीट रहे हैं, क्योंकि महिला का ही इज्जत उस स्टेट में नहीं है। उनके बारे में जितना कम बोलना है उसका कम बोलिए, क्योंकि बंगाली होके शर्मसार है हम लोग। Meanwhile, Tripura BJP spokesperson Subrata Chakraborty also reacted to the developments. Listen in. Trinamool Bhavane jawa niye uni nijei nijer obhimot byakto korechen, apnader madhyomei seta amra dekhechi, kajei eta notun kore ar bolar dorkar ache
দেখুন, ওনার মনে হয়েছে মমতা ব্যানার্জির প্রশংসা করবেন। প্রশংসা আমরা সবারই করতে চাই, কিন্তু কখনো কখনো আমরা প্রশংসা করতে গিয়ে আসল বিষয়টা ভুলে যাই, কিংবা কারো কারোর কার্যক্রম তার ইতিহাস ভুলে যাই। আমাদের মনে হচ্ছে যে উনি কোথাও একটা বিভ্রান্তিতে আছেন, নয়তো মমতা ব্যানার্জি যেই ধরনের কার্যকলাপ করে চলেছেন সেই জায়গায় অন্তত মমতা ব্যানার্জিকে প্রশংসা করার মতন জায়গা বোধহয় খুব একটা নেই। বিশেষ করে লাস্ট যে নির্বাচন হয়েছে, পশ্চিমবঙ্গের মানুষ এখন প্রতি মুহূর্তে টের পাচ্ছেন যে ওনারা কি ভুল করেছেন।